হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লক্ষ্মী মজুমদার ব্লগস তো আজকে আমি বানাবো ফুলকপি সর্ষে দিয়ে তাই নিয়েছি ফুলকপি লাগবে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর বাটাতে লাগবে আমার সর্ষে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর একটুখানি মটরশুঁটি লাগবে টেস্টের জন্য তাই আমি ফুলকপি আলুটাকে ভেজে নিয়েছি আর মশলাটাকে আমি বেটে নিয়েছি এটার মশলাটার মধ্যে আছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর সরষে তা আমাদের একটুখানি জিরা গুঁড়োও লাগবে তাই এখন আমি কড়াই গরম হতে বসিয়ে রেখেছি তাই আমার কড়াইটা গরম হয়ে গেছে তাই আমি এখন তেল দিয়ে দেব তো তেলটা গরম হয়ে গেলে আমি আমার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো তাই আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন মশলাটাকে দিয়ে দেব তো মশলাটাকে আমি তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব যাতে ভালো করে মশলাটা মিশে যায় তারপরে আমি বাদ বাকি মশলাগুলো দিয়ে দেব। তো এখন আমি সামান্য পরিমাণে দিয়ে দেবো জিরের গুঁড়ো তো জিরের গুঁড়ো বেশি দিলে ভালো লাগবে না সামান্য পরিমাণেরই দিতে হবে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে নাও দিতে পারো কিন্তু আমি কালারের জন্য দিয়েছি তো দিয়ে দেবো লবণ আর হলুদ তো এখন আমি এগুলোকে সবগুলোকে মিশিয়ে নেবো ভালো করে ভালো করে এটা কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি দিয়ে দেবো মটরশুঁটিগুলো তো এখন কষানো হয়ে গেছে তাই মটরশুঁটি আমি দিয়ে দিলাম তো মটরশুঁটিগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি মিশানো হয়ে গেলে আমি দিয়ে দেবো ফুলকপিগুলোকে যেগুলো আমি ভেজে রেখেছিলাম তো এগুলোকে আমি এখন ভালো করে এক দুই মিনিট মিশাবো ভালো করে এটা মিশিয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণের জল তা আমার ভালো করে মেশানো হয়ে গেছে তাই আমি দিয়ে দিলাম জল অল্প বেশি ঝোল খেতে চলে আপনারা বেশি করে জল দিতে পারেন কিন্তু আমি একটু গ্রেভি করেছি গ্রেভিটাই ভালো লাগে তাই আমি অল্প পরিমাণে জল দিয়েছি তে এখন আমি এটা ফুটে গেছে। এখন আমি একটু পরিমাণে চিনি দিয়ে দিয়েছি তাই চিনিটাকে আমি ভালো করে মিশিয়ে নেব মিশার পরে আমি তরকারিটাকে একটু ঢাকা দিয়ে দেব। যাতে মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে যায় তো এখন আমার হয়ে গেছে মটরশুঁটি সিদ্ধ হয়ে গেছে তরকারিটাও কষানো হয়ে গেছে ভালো করে তাই আমি গরম মশলা দিয়ে দিয়েছি রেসিপিটা তোমাদের কীরকম লাগলো আমাকে কমেন্টস করে বলে দিও লাইক করবে রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবে এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন রেসিপি দেখার জন্য থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিও